হ্যালো বংস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। গতকাল হইচইতে ফাইনালি তাদের আপকামিং একটা ওয়েব সিরিজের ট্রেলার রিলিজ করেছে। তো এই ওয়েব সিরিজের ফার্স্ট পার্টটা কিন্তু বেশ ভালোভাবে হিট হয়েছিল, কারণ এটার জনার এবং প্লাস স্টোরি রাইটিংটা কিন্তু বেশ ইউনিক ছিল। তো এই ওয়েব সিরিজটার নাম হচ্ছে তানসেনের তানপুরা। তো তোমরা যারা তানসেনের তানপুরা আগে দেখেছিলে ফার্স্ট পার্টটা, তারা হয়তো তোমরা সবাই জানো যে এটা কিন্তু মিউজিক্যাল প্লাস একটা কিন্তু থ্রিলার অ্যাডভেঞ্চার জনার নিয়ে কিন্তু এই ওয়েব সিরিজটা বানানো হয়েছে। তো এরকম জনারের ওয়েব সিরিজ কিন্তু সচরাচর আমরা বাংলাতে আগে কখনো দেখিনি, এরকম মিউজিক্যাল নিয়ে এরকম থ্রিলার নিয়ে একটা ওয়েব সিরিজ করা, যেটার মধ্যে আমরা গানের অনেক রকম ধরন দেখতে পারবো, অনেক গানের একটা চর্চা করা হচ্ছে। তো এরকম কিন্তু ওয়েব সিরিজ আমরা আগে এই বাংলাতে কিন্তু দেখিনি, যেটা তানসেনের তানপুরা কিন্তু করে দেখেছিল, যার জন্য কিন্তু বেশ ভালোভাবে কিন্তু ফার্স্ট পার্টটা পপুলার হয়েছিল। তো ফার্স্ট পার্টটা এন্ডিংয়ের পর সবার একটা ক্রেজ ছিল যে সেকেন্ড পার্টটা কবে আসবে এবং সেকেন্ড পার্টে কী হবে ফাইনালি। তো সেটা জানার জন্য এবার গতকালই ট্রেলারটা রিলিজ করে দিয়েছে। তো এবার দেখা যাক ট্রেলারটা কেমন হয়েছে। কেউ একজন তো আছে যে চায় না আমার তানসেনের তানপুরার হতিশ পায়। এর খোঁজ একমাত্র আমার দাদুই জানতেন। এই মন্দিরটা ভালো করে তোল, তাহলে তানসেনের তানপুরা প্রতিষ্ঠা পেয়ে যাবে। ওই তানপুরা আমি তুলে দেবো যোগ্যতম শিষ্যের হাতে, কথা দিই। আজ রাতে আলাপের খেল খেলা। তো এই পার্ট টুতে আমরা আরো দেখতে পাচ্ছি যে তানপুরার খোঁজে কিন্তু বিক্রম চ্যাটার্জি কিন্তু আরো অনেকটা অ্যাডভেঞ্চারে বেরোবে, এবং যার জন্য হয়তো আমরা এখানে দেখতে পাচ্ছি অবভিয়াসলি যে তার উপরে অনেক অ্যাটাক হবে এবার, এবং তাকে সবাই মানে বাধা দেওয়ার হয়তো চেষ্টা করবে। এবং তার সাথে কিন্তু এখানে স্টার কাস্টটা কিন্তু বেশ ভালো কিন্তু এখানে দেওয়া হয়েছে, মানে যারা টপ ক্লাস অ্যাক্টার্স বেঙ্গলি ইন্ডাস্ট্রিতে আছে তার মধ্যে কিন্তু অনেকেই কিন্তু এই ওয়েব সিরিজটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি, যার জন্য কিন্তু একটা অ্যাক্টিং ডিপার্টমেন্টে কিন্তু একটা স্ট্রেংথটা খুব ভালো দিয়েছে এই ওয়েব সিরিজটার মধ্যে। তো এত ভালো ভালো অ্যাক্টার্স থাকা মানে তাদের অ্যাক্টিংটা কিন্তু অনবদ্য হবে, সেটা বোঝাই যাচ্ছে। এবং এখানে কিন্তু গল্পটাও বেশ ভালো। আর এই পার্ট টু ট্রেলারটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অ্যাডভেঞ্চারটা কিন্তু আরও দ্বিগুণ এখানে মাত্রায় বাড়িয়ে দিচ্ছে। তো এক্সাইটমেন্ট, অ্যাডভেঞ্চার এবং থ্রিলটা কীরকম হবে সেটা তো আরও বোঝা যাচ্ছে যে ডাবল ডোজ দিচ্ছে। তার সাথে কিন্তু গানের এলিমেন্ট তো থাকবেই, গান তো এখানে দেবে, যেটা এই ওয়েব সিরিজটার মেন ইউএসপি। তো এবার দেখা যাক আলটিমেটলি এই অ্যাডভেঞ্চারটা কোথায় গিয়ে শেষ হয়। তো বিক্রম চ্যাটার্জি এবার সেই অ্যাডভেঞ্চারটার কিছু সন্ধান পায় কিনা, বা এটার আবার কোনো নেক্সট পার্ট আসবে কিনা, তো সেটা অবভিয়াসলি এটার ওয়েব সিরিজটার পার্ট টুটা আসলে দেখা যাবে। তো কালী পুজোয় একটা নতুন বাংলা ওয়েব সিরিজ আসছে, এটা তো আশা করছি এটা অনেকটা ভালো হবে। পার্ট ওয়ানটা যে আমাদের এক্সপেকটেশন, যে আশাটা আমাদের রেখে দিয়েছিলো, সেটা হয়তো এবার ফুলফিল করবে হোপফুলি। তো আমার তো ট্রেলারটা দেখে খুব ভালো লাগলো, এক মিনিটের মতো ট্রেলার, কিন্তু তার মধ্যেও কিন্তু অনেক কিছু দেখানোর চেষ্টা করেছে, একটা স্মল গ্লিমস দিয়েছে, যেটা দেখে তো খুবই ভালো লাগছে। একটা আশার আছে যে হয়তো পার্ট টুটা অনেকটা ভালো হবে। তো তোমরা যারা দেখে নিয়েছো ট্রেলারটা আমাকে জানিও তোমাদের কেমন লাগলো, এবং যারা তোমরা এখন অবধি দেখোনি, হইচইতে ট্রেলারটা এসে গেছে গতকাল, তোমরা দেখে নাও এবং তারপর আমাকে জানিও তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে জানিও। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে এটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটা কিন্তু অল করে দেবে। তাই দেখা হবে পরের ভিডিওতে, বাই।